আজ তোমাদের সাথে শেয়ার করবো হাঁসের ডিমের কারি। প্রথমে পেঁয়াজগুলো কোচানো, পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। সেটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর টমেটো কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। তারপরে দিয়ে দেব এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস, যেমন হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর হলুদ। তারপরে মশলাটাকে আবারও ভালো করে কষতে হবে। তারপরে দিয়ে দেবো একটুকুনি মিট মশলা, সানরাইজের যে কোনো মিট মশলা দিলেই হলো। তারপর আবারও কষে ভালো করে জল দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে গরম মশলা দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবো শুকনো শুকনো। এটা রুটি দিয়ে খেতে দারুণ লাগবে, তোমরাও ট্রাই করে দেখতে পারো।